তো সবাই রশের জন্য ভাই লাইনে দাঁড়ায় গেছে দেখো 200 এর মত সাইক্লিস্ট মাত্র পাস করছে রশ দেখি হয় কিনা ভাই প্রতি গ্লাস 20 টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ না যা দিবে তাই খেতে হবে রশ রাইডের প্রথম রশ খাচ্ছি এই ঢাকা থেকে আসছে রশ খাওয়ার জন্য এই রশ সত্যি বলার ভাই রশটা হচ্ছে অসাধারণ একটা মিষ্টি জাতীয় ইয়ে মামা ইয়েস একদম অরিজিনাল খেজুরের রস 1 2 3 4 5 পাঁচটা কলসি খেজুরের রস আমরা সবাই সাবার করে দিব আজকে এ ব্রো কিছু বলো না কা বললাম তো আর কত বলবো আরে ভালোভাবে বলে দাও কিছু এখানে তীব্র শীত এত শীতটা শীতের চদনে দাঁড়াচ্ছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি লোকমান স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে তো বেশ কেমন আছেন আপনি ধন্যবাদ জানাই আমার এই ভিডিওতে আপনাকে ক্লিক করার জন্য চলে আসছি রস রাইডে আজকে আমরা এখানে রস খাবো আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরছি তো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমার সাথে আছে কিছু ভাই পরিচয় ভাই আপনার নাম বলেন জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম আর ওরে তো চেনে নেই নাম দেওয়া পরিচয় দেওয়ার সময় নাই দেখবেন সকাল সকাল ঘুম থেকে ওঠা লাগবে ঠিক আছে শীত মরক আর এদিকে কিন্তু পুরো রসের জন্য লাইন দিছে ঠিক আছে এই যে দেখো ভাই তোমরা কির জন্য লাইন দিছো কির জন্য লাইন দিচ্ছেন ভাই দেখো ভাই কলসি ভর্তি ভর্তি মামারা রস নিয়ে আসছে আমাদের জন্য মামা রস না কি রস এটা খেজুরের রস মামা অরিজিনাল এই যে দেখো ইয়ে মামা ইয়েস একদম অরিজিনাল খেজুরের রস 1 2 3 4 5 পাঁচটা কলসি খেজুরের রস আমরা সবাই সাবার করে দিব আজকে এ ব্রো কিছু বলো না কা বললাম তো আর কত বলবো আরে ভালোভাবে বলে দাও কিছু এখানে তীব্র শীত এত শীতটা শীতের চদনে দাঁড়াচ্ছে ভাইরাল আজকে ভাইরাল আজকের ব্লগ ভাইরাল হয়ে যাবে ভাই এবার সূর্য এখন প্রায় উঠে গেছে আমরা যখন চলে আসছিলাম চারদিকে কুয়াশায় ঘেরা ছিল স্কুলটা আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে হ্যাঁ তোমাদের গ্রামে রস খাইতে আসছি ভালো আছো তোমরা তো আমরা এখন যেখানে আসছি এটা এই স্কুলটার নাম হচ্ছে কামুরা তো সবাই রসের জন্য ভাই লাইনে দাঁড়ায় গেছে দেখো 200 মতো সাইক্লিস্ট মাত্র পাস করছে রস দেখি হয় কিনা ভাই প্রতি গ্লাস 20 টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ না যা দিবে তাই খেতে হবে আহা রসের কি গ্রাম বে রস রাইডের প্রথম রস খাচ্ছি এই ঢাকা থেকে আসছে রস খাওয়ার জন্য এই রস সত্যি বলার এই রসটা হচ্ছে অসাধারণ একটা মিষ্টি জাতীয় ইয়েস তো বেশ ফাইনালি হাতে পেলাম এক গ্লাস টাটকা টাটকা রস একদম ফ্রেশ পেদাটা করবো ভাই ফ্রেশ খেয়ে ফেললাম বেশ তো বেশ দেখেন যেই গ্রামে আসছে এই গ্রামটায় পুরো সবজির চাষ করা হয়েছে দেখো এটা হচ্ছে পাতাকপি তার সামনে হচ্ছে এটা টমেটো এর পাশে হচ্ছে ঘাস চাষ করা হয়েছে এটা হচ্ছে ধনিয়া পাতা লাগাইছে শীতের সকালবেলায় শিশির বেজা ঘাসে হাঁটা কি যে ভালো লাগে ভাই তো বেশ ফাইনালে চলে আসছি সরিষা খেতে দেখো ভাই একটু জাল ছিঁড়ে দিলাম ভাই অনেকই ভালো লাগতেছে ঠিক আছে সালাম আলাইকুম চাচা মুলা উড়াইতেছেন ভালো আছেন না ভাই চলো আমরা স্কুলের মাঠ থেকে অনেক দূর চলে আসছিলাম খেত দেখার জন্য তো চলো আবার ব্যাক করি ভাই সব আমাদের ডাকতেছে
তো ভাই দেখো কত সুন্দর লাগতেছে না এর মানে সকালবেলা শীতের সকালে এরকম খেতে আসা ঠিক আছে মুলা আর এভিয়ার্স মুলা কিন্তু কাঁচা খাওয়া যায় ইসমাইল মুলা খাবা মুলা বলে কাঁচা খায় না এটা অর্গানিক টিচার এভিয়ার্স খেত থেকে চলে আসছি বেশ ভালো একটা পরিবেশ ওকে এই গ্রামটা অনেক সুন্দর তো চলো এখন আমাদের যাওয়ার পালা হয়েছে তো বেশ আমাদের গন্তব্য শেষ এখানে বেশ খানিকটা সময় আড্ডা দিলাম ভালো চিল করলাম রস খাইলাম তো চলো এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব ওকে তো বেশ আমরা মাছপথে থামছি এখানে এখন আমরা নাস্তা করব তারপরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব ওকে আমরা এখন রস খাওয়ার পরে গরম গরম পরাটার সাথে ডিম মানে ধোয়া উঠানো ডিম ভাজি দিয়ে আমরা নাস্তা করতেছি এখন বাসায় চলে আসছি এখন সবাই বাজে 11:30 তো চলো আজ হচ্ছে শুক্রবার গোসল করো তারপর কিছু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা ওকে তারপর নামাজ পড়বো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আইম গার্লের ব্লগে আর বাড়িতে আমি রেগুলার ব্লগ করা হয় না ঠিক আছে বাসায় আর কি দেখাবো কাজও তো এখন যাচ্ছি না প্রায় 2 সপ্তাহ যাবো তো আমার বড় ভাই বিদেশ গেছিলো এই কারণে কিছু দৌড়ে ছিলাম এই কারণে কাজ যাচ্ছি না তো সামনে শুক্রবার শনিবার পর থেকে আবার কাজ যাবো ইনশাল্লাহ তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি এই ভিডিও আপনার ভালো লাগছে যদি ভিডিওতে ভালো লাগে থাকে তাহলে লাইক করেন কমেন্ট করেন আর নতুন হলে সাবস্ক্রাইব করেন খোদা হাফেজ দেখা হবে আমি কালকের ব্লগে চলো প্রচণ্ড ক্লান্ত লাগছে আর ক্ষুধাও লাগছে চলো